আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ফ্যাটারনের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ফ্যাটারনের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। এক নাম্বারে আমাদের একটা ধারা দেওয়া আছে আর দুই নাম্বারের মধ্যে একটা ফ্যাটারন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলছে, প্রথম ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোট ও বিজোড় সংখ্যার সমষ্টি কত। আমাদের বের করতে হবে প্রথম ক্রমিক স্বাভাবিক জোট সংখ্যাগুলোর সমষ্টির সাধারণ পদ ও বিজোড় সংখ্যাগুলোর সাধারণ পদ, যেমন 1, 3, 5, 7 এগুলো যোগ করলে কত হবে, এরপর 2, 4, 6, 8 এগুলো যোগ করলে কত হবে। আমাদের মূলত সাধারণ পদটা বের করতে হবে। তাহলে প্রথম ক সংখ্যক স্বাভাবিক জোট সংখ্যার সমষ্টি হচ্ছে ক গুণ ক যোগ 1। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক জোট সংখ্যার সমষ্টি, এবং বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ক স্কোয়ার। এখানে যদি আমাকে বলা হয় প্রথম 10টি স্বাভাবিক জোট সংখ্যার সমষ্টি কত, তাহলে এখানে আমি ক এর মান 10 বসাবো। ঠিক একইভাবে আমাকে যদি বলা হয় 10টি প্রথম 10টির বিজোড় সংখ্যার সমষ্টি কত বলে, তাহলে এখানে আমি ক এর জায়গায় 10 বসে যা পাবো তাই হচ্ছে আমার নির্ণয় যোগফল। এবার দেখো ক নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্নের মধ্যে কী বলছে, 1নং ধারাটির সমষ্টি বের করো, সমষ্টি নির্ণয় করো। এখানে 1নং ধারাটির প্রথম পথ আছে, শেষ পথ আছে, কিন্তু এখানে কয়টা পথ আছে তা উল্লেখ নেই। তাহলে আমাদের আগে একটা জিনিস বের করতে হবে, এখানে প্রতিপদের পার্থক্য কত তা বের করব। 9 থেকে 6 গেলে কত হয়, 3 হয়, 12 থেকে 9 গেলে 3 হয়, 15 থেকে 12 গেলে তাহলে 3 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিপদের পার্থক্যটা সমান। তাহলে পার্থক্য সমান হলে আমরা এই ধারা থেকে একটা বীজগণিতীয় রাশি বের করব আগে। তাহলে কীভাবে বের করি দেখো, প্রথম আমাদের যে ধারাটা দেওয়া আছে ওই ধারাটা থেকে আগে আমরা বীজগণিতীয় রাশিটা বের করব। বের করে এই ধারার মধ্যে কয়টা পদ আছে সেই পদ সংখ্যাটা বের করে, আমাদের প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, তাহলে সূত্রটা প্রয়োগ করে আমরা সমষ্টি বের করব। পাশাপাশি পদের পার্থক্য বের করব, 6 থেকে 9 গেলে 3 হয়, 12 থেকে 9 গেলে 3 হয়, 15 থেকে 12 গেলে 3 হয়। তাহলে আমরা প্রতি পদের পার্থক্য কত পেলাম, 3 পেলাম। সুতরাং নির্ণয় বীজগণিতের রাশি তিন পেলাম। তিনের পাশে একটা ক দিব, তারপরে এখানে প্রথম পদ 6, তাহলে একটা 3 দিব। আমরা প্রথম আমরা সাধারণ পদ অথবা বীজগণিত রাশিটা পেয়ে গেলাম। আমাদের বীজগণিত রাশিটা হচ্ছে 3 ক যোগ 3। তো এইখানে শেষ পদ দেওয়া আছে, শেষ পদ মানে হচ্ছে কতম পদ, শেষ পদ মানে হচ্ছে কতম পদ। তাহলে শর্ত মতে এই 3 ক যোগ 3 = 123। এটা কীভাবে লিখছি, এটা আসলে আমাদের এনতম পদ বা কতম পদ, কতম পদ এইটা আমাদের শেষ পদ। তাহলে শেষ পদ যেটা কতম পদ একই, তাহলে এখান থেকে আমরা কর মানটা বের করব। 3 ক = 123 - 3, তারপরে বা ক সমান তিনটা নিচে আসবে 120, 120কে 3 দ্বারা ভাগ করলে 40 হয়। তাহলে সুতরাং কর মান আমরা 40 পেলাম। অর্থাৎ এই ধারাটির মধ্যে 6 থেকে শুরু করে 123 পর্যন্ত 40টা পদ রয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম পদ দেওয়া আছে 6, শেষ পদ দেওয়া আছে 123। তাহলে আমরা সমষ্টিটা বের করতে পারবো। এখানে প্রথম পদ 6, শেষ পদ বা কতম পদ
130। পদ সংখ্যা 40। সুতরাং সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ বাই টু ইন্টু পদ সংখ্যা। তাহলে প্রথম পদ 6 বসাই দিলাম, শেষ পদ 123 বসাই দিলাম, পদ সংখ্যা 40। 40কে 2 দ্বারা ভাগ করলে 20 হয়। এই গুণ করলে যা হবে তা হচ্ছে আমাদের নির্ণয় সমষ্টি। এটাই আমাদের নির্ণয় সমষ্টি। তো আমাদের এখানে সমষ্টি বের করার জন্য প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, কিন্তু পদ সংখ্যাটা দেওয়া নাই। এই পদ সংখ্যাটা এই প্রক্রিয়ার সাহায্যে বের করে নিতে হবে। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর আমাদের প্রশ্নটা হচ্ছে, 2 নম প্যাটার্নের বীজগণিতীয় রাশি ও কোন পথ 288 তা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে গ নাম্বারে। এই প্যাটার্ন থেকে একটা বীজগণিতের রাশি বের করতে হবে এবং কোন ফল 288 তা নির্ণয় করতে হবে। তো আমরা লিখলাম প্রদত্ত প্যাটার্নটি 0, 3, 8, 15, 24। এখানে একটা জিনিস দেখা যায়, প্রত্যেক সংখ্যাগুলো হচ্ছে বর্গ করে বর্গ থেকে এক বিয়োগ করছে। যেমন এককে বর্গ করলে এক হয়, এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয়। এবার 2কে বর্গ করলে 4 হয়, 4 থেকে এক বিয়োগ করলে 3 হয়। এরপরে 3কে বর্গ করলে যখন 9 হয়, 9 থেকে এক বিয়োগ করে 8 পাইছে। একইভাবে 4কে বর্গ করছে, 4কে বর্গ করে 16 পাইছে, 16 থেকে এক বিয়োগ করে 15 হয়েছে। এরপরে 5কে বর্গ করো, 5কে বর্গ করলে 25 হয়, 25 থেকে এক বিয়োগ করে 24 পাইছে। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে বর্গ করে ওই বর্গ থেকে কী করছে, এক বিয়োগ করে প্রদত্ত প্যাটার্নটা তৈরি করছে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করি বীজগণিত রাশিটা? প্রথম পদ শূন্য, শূন্য সমান আমরা কী লিখতে পারি, ও এক স্কোয়ার বিয়োগ এক। এরপরে দ্বিতীয় পদ আছে 3, 3 সমান আমরা কী লিখতে পারি, 2 স্কোয়ার বিয়োগ এক। 2 স্কোয়ার মানে 4, 4 থেকে এক গেলে 3 হয়। এরপরে তৃতীয় পদ 8 আছে, 8 সমান আমরা কী লিখতে পারি, 8 সমান 3 স্কোয়ার বিয়োগ এক, 3 স্কোয়ার মানে 9, 9 থেকে এক বিয়োগ করলে 8। একইভাবে আমরা কতম পদ হবে ক স্কোয়ার বিয়োগ এক। তাহলে আমরা প্রদত্ত প্যাটার্নটির বীজগণিতীয় রাশি বের করলাম, বীজগণিতীয় রাশিটা হচ্ছে ক স্কোয়ার বিয়োগ এক। এই বীজগণিত রাশি ব্যবহার করে আমাকে কোন পদ 288 তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা শর্ত প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি, এই বীজগণিতীয় রাশিটা সাধারণ পদ, এই সাধারণ পদ সমান 288 লিখলাম। লেখার পর এখান থেকে কর মান বের করছি, এককে একাশি পক্ষান্ত করছি, যোগ করে এরপরে বর্গমূল করে 17 পাইছি। এটাই হচ্ছে আমাদের কতম পদ বা 17তম পদ, কর মান 17 পাইছি। তাহলে 17তম পদের মানই হচ্ছে 288। এটাই আমাদের সৃজনশীল প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।